দল থেকে জয়িতা দে। জাতীয় গৃহকল্যাণ বংশীয় নেতা মাননীয় কমলেশ চ্যাটার্জি মহাশয়, এবিপি আনন্দের পক্ষ থেকে আমি সোহিনী আপনাদের সকলকে স্বাগত জানাই। কালো টাকা উদ্ধারে 500 ও 1000 টাকার নোট বাতিলের যে সিদ্ধান্ত, সেটা কতটা যুক্তিযুক্ত এ প্রসঙ্গে প্রথমে জানতে চাইব জাতীয় লোকদল নেত্রী মুমিতের কাছে। 2016 সালের 8ই নভেম্বর আমাদের প্রধানমন্ত্রী যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন তা সকল ভারতবাসীর উন্নয়নের স্বার্থে। এই সিদ্ধান্ত যে কতটা সঠিক তা আগামী দিনে আমরা বুঝতে পারব। হ্যাঁ বলুন। এত বড় একটি কাজকে বাস্তব রূপ দিতে নানান অসুবিধা পড়লেও দেশের স্বার্থে নেওয়া সকল ভারতবাসী এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। আচ্ছা ঠিক আছে, মাননীয় মিত্রের বক্তব্যের রাশ ধরে আমি জানতে চাইব নোট বাতিল সম্পর্কে জয়িতাদি আপনি কি বলবেন? কালো টাকা উদ্ধার করতে গিয়ে নোট বাতিলের যে সিদ্ধান্ত সেটা সম্পূর্ণ অপরিকল্পিত দুর্ভোগ সিদ্ধান্ত বলেই আমার মনে হয়। বলুন, সাধারণ মানুষের যে দুর্ভোগ হচ্ছে তার চোখে দেখা যাচ্ছে না। সুইস ব্যাংকে কালো টাকা ফিরে না নিয়ে সাগর ফোন ব্যাংকের লাইনে দাঁড়িয়ে মানেন বলুন। একটি দীর্ঘমুখীকে বাস্তবায়িত করতে কিছু মানুষকে অসুবিধায় পড়তেই হয়। অসুবিধায় পড়তে হয় না, বলো মরতে হয়। কত মানুষ ব্যাংকে লাইনে দাঁড়িয়ে মারা গেল শুনিনি? সব তো হবে। হ্যাঁ, মানুষ মারা যায়, কোনো কিছু হয়ে যায় আসে না। ঠিক বলেছেন জয়িতাদি, এবারে যাব কমলেশদার কাছে। প্লিজ কমলেশদা, আপনি কিছু বলুন। সোহিনী দেখো, এটা বলার অপেক্ষা রাখে না যে সাধারণ নোট বাতিলের সিদ্ধান্ত সাধারণ মানুষকে খুবই অসুবিধায় ফেলেছে। মানুষ চিকিৎসা, কৃষি ইত্যাদি কাজের যে পরিকল্পনা করেছিল সেগুলি আর করা হচ্ছে না। পূর্ব পরিকল্পনা ছাড়া যেভাবে অবিবেচকের মতো নোট বাতিলের সিদ্ধান্ত, সেটা কালো টাকা উদ্ধারের নামে সাধারণ মানুষকে হয়রানি দৌড় গড়ায়, তার কারণ ছাড়া আর কিছুই না। আচ্ছা মিমিদের কাছে যাব ঠিক এই অভিযোগ নিয়ে যে মোদী যে অপরিকল্পিত ভাবে এই নোট বাতিলের সিদ্ধান্ত নেন। আদতে কি এর কোনো পূর্ব পরিকল্পনা ছিল? নিশ্চয়ই ছিল। ও বাবা, তাই নাকি? দেশের স্বার্থে নেওয়া এই সাহসী পদক্ষেপ আগে পূর্ব পরিকল্পনা ছিল, আর সেটা জানতেন রিজার্ভ ব্যাংকের গভর্নর সহ মোদীজির বিশ্বস্ত কিছু মানুষজন। দেশবাসীর উদ্দেশ্যে এটুকুই বলব, আপনারা যেভাবে সন্ত্রাস ও কালো টাকা উদ্ধারে এই নোট বাতিলের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন তার জন্য ধন্যবাদ। হ্যাঁ কিন্তু মিমিদি, এই নোট ভোগান্তি শেষ কবে হবে? সাধারণ মানুষ আর সইতে পারছে না। আর সামান্য কিছুদিন, খুব দ্রুত নোট ছাপানোর কাজ চলছে, কিছুদিনের মধ্যেই নোটের অভাব মিটে যাবে। হ্যাঁ নোট ছাপানো হচ্ছে আর নিজেদের কালো টাকা সাদা করা হচ্ছে। দেশবাসীরা কতটা দেবেন বলুন তো? দেখুন দেশবাসী কিন্তু সব জানে। হ্যাঁ নিশ্চয় জানে, পুলিশটা ফুটের ফলে আপনাকে জবাব দেবে, তার উত্তর তো সময়ই দেবে। আরে ঠিক আছে, থামুন থামুন, টাকার ভোগান্তির ফল আপনারা ফুটের ফলে পাবেনই, সে তো মানুষ ঠিক করবে, আপনারা করলে কিছু যায় আসে না। আরে ঠিক আছে, আপনারা তর্কে জড়াবেন না, সামনেই ভোট, মানুষ কি আর এসব সইবে? মানুষ ধৈর্য ধরেই আছে, আপনারাই ধৈর্য হারাচ্ছেন। নোট বিতর্কে শেষ কোথায় তা আমারও জানা নেই, শুধু এটাই চাইব কালো টাকা উদ্ধার হবে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নাগাল সাধারণ মানুষের নাগালে আসার যে স্বপ্ন দেখেছেন সাধারণ মানুষরা সেটা সত্যি হবে। নমস্কার, দেখতে থাকুন এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে।